नूर जन्नत कुकिंग अलरे सबाई के वेलकाम करछि नतून एक रेसिपी देखार जोन्नो। आज आमी आपनादेर के करे देखाबो मुचमुचे पिंयाजु रेसिपि। मात्र एक कप मुसुरीर डाल आर घरे थाका सामान्य किछु उपकरण दिए इफतारिर 10 मिनट आगे तैरी करे निते पारबेन एई मुचमुचे पिंयाजु। आर तैरी करो खुबी सहज, खेतेओ किन्तु असम्भव मजार होये थाके। चलुन कथा ना बाड़िये सरासरि मूल रेसिपिते चले जाई। এখানে আমি এক কাপ মসুরের ডাল 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর 2 ঘন্টা পরে এটাকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। আর কষলে ধুয়ে নেওয়ার ফলে কিন্তু প্রতিটা ডালে দুই ভাগ হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। এখন এর ভিতরে আমি মশলা উপকরণগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজুতে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে মুচমুচে হবে আর খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতোই দিতে পারবেন। সাথে অ্যাড করছি স্বাদমতো লবণ। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, কুচু করে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, কুচু করে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সমান করে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার সব উপকরণগুলোকে হাতের সাহায্যে কষলে কষলে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার ফলে একটা সময় দেখা যাবে এটা থেকে সামান্য একটু পরিমাণ ভিজা ভিজা এবং পানি পানি হয়েছে, এ পর্যায়ে বুঝতে হবে এটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। অলরেডি কিন্তু আমার এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করছি চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়িটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে করে এটাকে মেখে নিয়ে পারফেক্ট একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। অলরেডি কিন্তু আমার পেঁয়াজের জন্য পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়েই ভেজে নিতে পারবেন। আমি অবশ্যই মিডিয়াম আকারে সাইজ দিয়ে এটাকে ভেজে নিয়েছি। চুলায় প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজটা আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। আর একটা সাইড যখন এরকম কালার আসতে শুরু করেছে তখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর যখন একটু কালার আসতে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজুটা মুচমুচে ভাজা হবে না। আর পেঁয়াজুটা কিন্তু আমার এরকম কালার করে আমি তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। আমি আবারও বলছি এটা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে, যখন কালার আসতে শুরু করবে তাহলেই পেঁয়াজুটা মুচমুচে হবে। তো বাকি যে পেঁয়াজুগুলো আছে এগুলাকেও আমি সেম একই প্রসেসিংয়ে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে এর থেকে বড় সাইজ করেও ভেজে নিতে পারবেন, বড় সাইজটা করলে পেঁয়াজুটা দেখতে আরও বেশি ভালো লাগে। সব পেঁয়াজগুলো আমার এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। যারা এখনও পর্যন্ত এই পেঁয়াজটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।